প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নারায়ণগঞ্জের বক্তাবলী ঘাটে। বক্তাবলী ঘাটের পাশেই বক্তাবলী হাট বসেছে। এখানে আমরা আমার নিজের একটি গরু কিনলাম। গতকাল বিকেল থেকে আমি গরু পাচ্ছিলাম না, ফলে আমার বাধ্য হয়ে নানা নারায়ণগঞ্জের বিভিন্ন হাট ঘুরতে হয়েছে এবং কোনো হাটেই আমরা গরু পাচ্ছিলাম না। পরে আমি ঢাকায়ও গিয়েছি, আমার আত্মীয় স্বজন অনেকে ঢাকার গাবতলি হাটে গিয়েছেন। তো যাই হোক, শেষ পর্যন্ত বক্তাবলীতে গরু আছে এটা শুনে আমি এখানে এসেছি। এখানে আমি দেখাই যে এই গরুটি আমি 1,12,000 টাকা দিয়ে কিনেছি। 1,12,000 টাকা পড়েছে এটি। আর আমার বন্ধু তানভীরকে আমি কিনে দিলাম আরেকটি গরু, সেটিও দেখাই। আর এই সামনে বেশ কিছু গরু রয়েছে এখানে। এই গরুটি আমার বন্ধু তানভীরকে আমি কিনে দিলাম, 63,000 টাকা নিয়েছে এটি। 63,000 টাকায় গ্রামের গরু, গ্রামের পালা গরুগুলি সবাই এখন নিয়ে আসছে বিক্রির জন্য। আরও কয়েকটি গরু এখানে রয়েছে, আপনাদের হাটটি একটু দেখাই। যারা আপনারা এখনও গরু কিনেননি, তারা বক্তাবলী হাটে আসতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গরু এখানে আছে এখনো। সবাই গ্রাম থেকে গরু নিয়ে আসছেন। আমি একটু এই হাটে আসার কিভাবে আসবেন সেটি বলে দিচ্ছি। সেটি হচ্ছে চাষারা থেকে আপনি প্রথমে পঞ্চবটি এসে নামবেন এবং পঞ্চবটি থেকে পরে এখানে অটো রিজার্ভ আসে 100 টাকা দিয়ে, ঘাটে এসে নামলে ট্রলারে পার হলেই এই ঘাটটি। তাই এই তথ্যটুকু আপনাদেরকে জানালাম। আর অন্যান্য হাটে, নারায়ণগঞ্জের অন্যান্য হাটগুলিতে আমার জানা মতে এই মুহূর্তে আমি আর গরু দেখিনি। সকালে গিয়ে দেখেছি কোনো হাটে 5টি, কোনো হাটে 10টি গরু। একমাত্র বক্তাবলী হাটেই এখনও বেশ কিছু গরু আছে, আপনারা আসতে পারেন। শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ টিভি।